প্রিয় শিক্ষার্থী, রিজন পলিটেকনিক কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে। তো আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে সার্কিট থিওরেমস। আমরা সার্কিট থিওরেমের এর আগেও অলরেডি দুটা বা তিনটা ক্লাস হয়ে গেছে, এর কিছু বেসিক যে থিওরেম থেকে কিভাবে একটা শাখার কারেন্ট নির্ণয় করা যায় বা প্রতিটি শাখার কারেন্ট কিভাবে নির্ণয় করা যায় এটা আমরা বিভিন্ন থিওরেমের মাধ্যমে জানতে পারি। যেমন আজকে আমরা আলোচনা করব যে সুপার পজিশন থিওরেম ব্যবহার করে 10 ওহমের ভিতরে কি পরিমাণ কারেন্ট ড্রপ হয় এটা আমরা দেখব। তো আজকে আমরা এখানে দেখতেছি এই সার্কিটের মূলত সোর্স ছিল দুইটা, এটা ছিল 50 ভোল্ট, এটা হচ্ছে 100 ভোল্ট। এই দুইটা সোর্স থেকে আমরা নির্ণয় করব যে 10 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ড্রপ হয়। তো আমাদের এটার যেটা রুলস, যে প্রথম সোর্স নিয়ে যখন আলোচনা করব আমরা কি করব, সেকেন্ড সোর্সটাকে মনে মনে শর্ট করে দিব। অনুরূপভাবে যখন আমরা এই সোর্স নিয়ে কাজ করব এটাকে আমরা অফ করে দিব। তো আমরা বেসিক্যালি কি করতেছি, একটা সোর্স নিয়ে আমরা আলোচনা করলে আমাকে এটা কি করলাম, শর্ট করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এই সার্কিট থেকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করব। আমরা যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করি তাহলে আমাদের কি করতে হবে, প্রতিটি শাখার কারেন্ট আমরা বার করতে পারবো। যেমন আমরা যদি নামকরণ করি, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2 এবং এটা হচ্ছে আমার I3। তো আমাদের এখানে বলা আছে 10 ওহমের ভিতরে কি পরিমাণ কারেন্ট ড্রপ হবে। তো আমরা যদি এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করি তাহলে আমাকে কি করতে হবে, সার্কিটটা আমাকে দেখতে হবে যে এটা একটা সিরিজ সার্কিট না একটা প্যারালাল সার্কিট। আমাদের যদি এটা একটা প্যারালাল সার্কিট হয় তাহলে প্যারালাল সার্কিট সমন্বয় করার কিছু সিস্টেম আছে। যেমন যদি প্যারালাল সার্কিটের নিয়ম হচ্ছে যে আমরা উপরে উপরে কি করি, গুণ করি শাখাগুলো, আর নিচে নিচে ওই শাখার মানগুলো যোগ করে দিই। তো এটা যদি আমরা করি যে 5 প্লাস 10 প্যারালাল 10, এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, আমাদের নিয়ম হচ্ছে সার্কিটের শেষ প্রান্ত থেকে শুরু করা। তো আমাদের শেষ প্রান্ত বলতে আমরা বুঝি এই 10 এবং 10, নিয়ম যদি অনুযায়ী আমরা করতে যাই 10 এবং 10 প্যারালাল করলে 5 হবে। এটা আমরা কিভাবে হবে, 10 ইন্টু 10 ডিভাইডেড 10 প্লাস 10। এটা যদি আমি ক্যালকুলেশন করতে যাই 5 প্লাস, এটা হচ্ছে 10 ইন্টু 10 যদি আমরা করতে চাই হচ্ছে 100 আর এবং হচ্ছে 20, তাহলে হচ্ছে আমার 5, তাহলে হলো আমার 10 ওহো। তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কত, 10 ওহো। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখানকার কারেন্ট নির্ণয় করতে পারি। আমরা কারেন্টের একটা সূত্র শিখছি যে ওমস ল থেকে, ওমস ল থেকে শিখছি I=V/R। আমাদের এখানকার ভোল্টেজ ছিল 100 ভোল্ট, ডিভাইডেড আমাদের রেজিস্ট্যান্স আছে কত, 10। তাহলে আমরা যদি এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমার 10 এম্পিয়ার কারেন্ট। তো এই 10 এম্পিয়ার কারেন্ট এখন আমাদের এই প্রতিটা শাখার মধ্যে কি পরিমাণ কারেন্ট ড্রপ হবে এটা আমরা দেখব। বেসিক্যালি আমাদের কি হয়, 10 এম্পিয়ার কারেন্ট সিরিজ সার্কিটে কারেন্ট কি হয় এবং প্যারালাল সার্কিটের কারেন্ট কি হয় এটা যদি জানা যায় তাহলে আমরা এই শাখা কারেন্ট বার করাগুলো খুব ইজি হয়ে যাবে। আমাদের সিরিজ সার্কিটের কারেন্ট কি হয়, সিরিজ সার্কিটের কারেন্ট থেকে সমান এবং প্যারালাল সার্কিটের কারেন্ট আমার ভাগ হয়ে যায়। তাহলে এই যে আমার 10 ওহম বাড়লো তাহলে আমার এই কারেন্টটা এই পর্যন্ত আমার কি থাকতেছে, সমান থাকতেছে। এবং অনুরূপ ভাবে এইটা হচ্ছে আমার এই শাখা এবং এই শাখা, এটা হচ্ছে আমার প্যারালাল সার্কিট। এই প্যারালাল সার্কিট থাকার কারণে আমার কারেন্ট গুলো ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমার যদি 10 ওহমের কারেন্ট আমার, অর্থাৎ 5 ওহমের কারেন্ট হচ্ছে আমার 10 ওহম এবং এইটার শাখা বা এইটার শাখার যদি আমি কারেন্টটা আমার ভাগ হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে লিখতে পারি যে I1=10 অ্যাম্পিয়ার এবং আমরা বার করব এখন I2 কারেন্ট। I2 আমার কি হবে, I2
এখন শাখা কারেন্ট বের করা, শাখা কারেন্ট বের করার একটা সূত্র আছে, এর আগে আমি বলে দিছি যে শাখা কারেন্ট বের করতে কোন থিওরেম অর্থাৎ কোন সূত্র অ্যাপ্লাই করা হয়। আমাদের যেমন বলা আছে শাখা কারেন্ট মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড ওই শাখার টোটাল যোগফল। তাহলে আমার আইটোর মধ্যে আমি বলতেছি আমার মোট কারেন্ট বলতে আমি কি বুঝি 10 অ্যাম্পিয়ার ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, অর্থাৎ আই টু এর বিপরীত শাখা বলতে কোনটা, এইটা আই থ্রি। আই থ্রি এর বিপরীত শাখা এটা কিন্তু আমার 10 অ্যাম্পিয়ার, কিন্তু বিপরীত শাখার রেজিস্ট্যান্স বলতে আমার 10 ডিভাইডেড ওই শাখার টোটাল যোগফল। আমার এই শাখা বলতে দুইটা 10 এবং 10 হচ্ছে কত 20, তাহলে আমি যদি এটা হচ্ছে তাহলে আমার আই টু এর কারেন্ট হবে কত 10 ইনটু 10 হচ্ছে 100। যদি আমি যদি এটাকে ক্যালকুলেশন করতে যাই তাহলে হচ্ছে 100/20 হচ্ছে আমার কত 5 অ্যাম্পিয়ার, আমার 5 অ্যাম্পিয়ার। তাহলে আমার আই টু এর কারেন্ট আমার আসলো 5 অ্যাম্পিয়ার। অনুরূপ ভাবে আমি কি করব, আই থ্রি এর কারেন্টটা আমি বার করব। তাহলে আই থ্রি যদি আমি কারেন্ট বার করি, মোট কারেন্ট যেটা আমার আছে মোট কারেন্ট থেকে যদি আমি আই টু কারেন্ট বাদ দিয়ে দিই তাহলে আমার অনুরূপ ভাবে আই থ্রি এর কারেন্ট বার হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব, আই থ্রি বলতে আমার মোট কারেন্ট হচ্ছে আই ওয়ান মাইনাস আই টু। এখন আমি যদি মান বসাই দিই, আই ওয়ান এর মান বলতে আমি বুঝি 10 মাইনাস আই টু হচ্ছে 5, তাহলে ইকুয়াল হচ্ছে আমার 5 অ্যাম্পিয়ার। কেননা প্রতিটার একই লোড বিধায় আমার কারেন্ট দুটো সমান হয়ে গেছে। তাহলে আই থ্রি এর মান আমার হলো কত 5 অ্যাম্পিয়ার, আই টু 5 অ্যাম্পিয়ার এবং আই ওয়ান 5 অ্যাম্পিয়ার। অনুরূপ ভাবে আমরা যেভাবে কাজ করলাম একটা সোর্স দিয়ে, আমাদের এখন কি করতে হবে অনুরূপ ভাবে সেকেন্ড সোর্স দিয়ে আমাকে একই ভাবে আমাকে এই আই ওয়ান আই টু আই থ্রি বাইর করতে হবে। এখন আমরা কি করব, এই অবস্থায় এটা রেখে দিব এবং আমরা এই সোর্সটাকে অফ করে দিব, আমরা এটাকে অফ করে দিব। এটাকে যদি আমরা অফ করে দেই এটাকে আমরা অন করব, এটার মধ্যে ছিল আমার 50 ভোল্ট। এখন এইটার মধ্যে যদি আমাদের 50 ভোল্ট থাকে তাহলে আমরা কি করব, এখন এখন এই সোর্স নিয়ে আমরা কাজ করব কি, এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আবার আমরা নির্ণয় করব। এই সার্কিটের যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এই শেষ প্রান্ত সার্কিটের শেষ প্রান্ত থেকে আমাকে শুরু করতে হবে এবং 5 এবং 10 এর কাজ আমাদের আছে কি আছে প্যারালালে আছে এবং 10 আছে সিরিজে আছে। তাহলে অনুরূপভাবে আবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা নির্ণয় করব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে আমি বুঝাই এখানে আমার আছে 10 আছে সিরিজে প্লাস 5 প্যারালাল 10। অনুরূপ ভাবে আমরা কাজ করব 10 প্লাস 5 ইনটু 10 ডিভাইডেড হচ্ছে 5 প্লাস 10 10 প্লাস, আমরা এটা যদি ক্যালকুলেশন করতে যাই হচ্ছে আমার 50 ডিভাইডেড 3.33 যদি ক্যালকুলেশন করতে হয় 13.33 এত ওহম, অর্থাৎ আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে 13.33। এখন এখান থেকে আমি যদি কারেন্ট বার করতে যাই তাহলে আমাকে ওই সূত্র অ্যাপ্লাই করতে হবে, যে কারেন্টের সূত্র আমি জানি যে আই ইকুয়াল ভি ভাগ আর, আই ইকুয়াল ভি ভাগ আর। আমি এখানে ভোল্টেজ বলতে বোঝাচ্ছি 50 ভোল্টকে, আমার 50 ভোল্ট ডিভাইডেড আমার রেজিস্ট্যান্স আর এর মান, আর বলতে আমি কি বুঝি এটা 13.33। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার হচ্ছে
সমান হচ্ছে। তাহলে এখন আমি বাইর করবো কি আই টু, আই টু যদি আমি বাইর করতে যাই তাহলে আমি এটা কি এর আই ও আমি বাইর করছিলাম কি আই ওয়ান, এটাকে চেনার জন্য আমি এটা প্রাইম ইউজ করবো, তাহলে আমার হচ্ছে কত নিয়ম হলো আই থ্রি মাইনাস আই টু, আমি আই থ্রি বলতে বুঝি 3.76 - 1.25 হচ্ছে আমার 2.51 এত অ্যাম্পিয়ার। এখন আমরা এক পুঁতিটা অর্থাৎ এখানে একটা সোর্স ছিল 100 ভোল্ট এবং এটা একটা সোর্স ছিল, আমার বলছে যে 10 ওহমের ভিতরে কি পরিমাণ কারেন্ট ড্র হয়, আমরা আই টুর মান কোথায় এই জায়গাটা পাইছি এবং এই সোর্স দিয়ে পাইছি, কিন্তু সুপার পজিশনের নিয়ম অনুযায়ী যদি আমরা করতে যাই তাহলে আমাদের কি যদি একটা শাখার একই ডিরেকশনে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমাদের দুটা কারেন্ট প্লাস হবে, যদি একটা শাখার বিপরীত শাখা দিয়ে যদি দুই দিক থেকে কারেন্ট প্রবাহিত হয় তাহলে হবে কি মাইনাস হয়ে যাবে। আমি একটু বুঝাই, যদি আমাদের এই সোর্স থেকে কারেন্ট প্রবাহিত ডিরেকশন এদিকে হয় অনুরূপ হবে এই সোর্স দিয়ে কারেন্ট ডিরেকশন হচ্ছে উল্টা দিকে, তাহলে এটা কি হবে আমার মাইনাস হয়ে যাবে, এবং অনুরূপ ভাবে আই টু কি হবে একই দিকে প্রবাহিত হচ্ছে এই সোর্সের কারেন্টও আমার এই দিকে প্রবাহিত হচ্ছে এটা হবে আমার প্লাস হবে, তাহলে আমার এটা কি হবে এই কারেন্টটা আমার যাচ্ছে এই দিক দিয়ে এবং এই সোর্সের কারেন্টটা হচ্ছে এই দিকে, অর্থাৎ বিপরীত মুখী আছে দুইটা, এক মুখী আছে একটা। তাহলে আমরা যদি বার করতে যাই যে I1 এর মান আমার এখানে কি আছে 10 এম্পিয়ার, তাহলে এটা হবে কি I1 - I1 প্রাইম, আর যদি আমি এখন বার করি I2 আমাদের বলছে যে 10 ওহমের ভিতর দিয়ে কি পড়ে, শুধু আই টুর মান আমরা বাইর করতেছি প্রতিটি শাখার মানে আমরা বাইর করে দিয়ে দিচ্ছি, যদি আই টুর বলতে আমি বুঝি I2 + I2 প্রাইম এবং অনুরূপ ভাবে আমরা হচ্ছে কি I3 বলতে আমি বুঝি I3 - হচ্ছে I3 প্রাইম। এখন আমরা মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে I1 বলতে আমি বুঝাই 10 এম্পিয়ার - এখানে হচ্ছে 2.51 এম্পিয়ার, অনুরূপ ভাবে I2 বলছে আমাকে এখানে আমার পাইসি I2 5 এম্পিয়ার - I2 হচ্ছে 1.25 এম্পিয়ার এবং I3 বলতে আমি বুঝি I3 আমার এখানে আসছে 5 এম্পিয়ার - 3.76 এম্পিয়ার।
আমার বলছে যে I2 আমাদের বলছে যে 10 ওহমের ভিতরে কি পরিমাণ কারেন্ট ড্রপ হবে আমরা যদি এটা ক্যালকুলেশন করি আমাদের এটাই হবে অ্যানসার 5 অর্থাৎ 6.25 एंपিয়ার অর্থাৎ 10 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে 6.25 एंपিয়ার তো আশা করতেছি এই ম্যাথমেটিক্সটা সবাই বুঝে গেছো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টসে লিখে জানাবা